আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু। শুরুতেই সংবাদ শিরোনাম। ভোজ্য তেল নিয়ে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে মিল মালিকদের বৈঠক। চট্টগ্রামে খুচরা বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ। শক্তি সঞ্চয় করে প্রকল্প ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে অশনি। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 117 কিলোমিটার, এগিয়ে যাচ্ছে ভারতের দিকে। কুমিল্লার রাজাপুরে মালবাহী ট্রেনের 3টি বগি লাইন জুত। ঢাকা চট্টগ্রাম, চট্টগ্রাম সিলেট ও ঢাকা নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ। মাদারীপুরের সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধিকাংশ ভবনের বেহাল দশা। আতঙ্কে অভিভাবকরা, দ্রুত সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভোজ্য তেলের বাজার পরিস্থিতি নিয়ে সচিবালয়ে পর্যালোচনা বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এতে যোগ দেন উৎপাদনকারী প্রতিষ্ঠানের নীতি নির্ধারকরা। এ সময় বাজার পরিস্থিতি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী তেলের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে উৎপাদকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশে এর প্রভাব পড়েছে। ঈদের পরে দাম বাড়বে বলে ঈদের আগের 10 দিন থেকে বা 7 দিন থেকে তারা হোল্ড করলো কি 5 তারিখে 6 তারিখে ঈদের পরে পরেই তো দাম বাড়বে, অথবা আমরা এই কয়টা দিন ধরে রাখি, দাম তো বাড়লেই আমরা বিক্রি করতে পারবো। যার জন্য একজন রিটেইলার পর্যন্ত তার ঘর থেকে 1000 লিটার বেরোয় তার গোডাউন থেকে, তাই না? আরও কত একজনের কাছে আরও বেশি বের, এইখানে কারচুপিটা হয়েছে। সেটা আমরা ওনাদের সাথে কথা বলেছি, আমরা আজকে ওনার আলোচনা করেছি কিভাবে সামনের দিনগুলোতে এই ধরনের সুযোগ কেউ না পায়। দর্শক, ভোজ্য তেলের বাজার পরিস্থিতি নিয়ে সচিবালয়ে উৎপাদনকারীদের সাথে পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ১৩৮ টাকায় ১৯৮ টাকায় পার লিটার তেল ধার্য করা হয়েছে 5 তারিখে। এটা যদি আপনার এই আজকে সোমবার যদি এটা কমের ট্রেন থাকে, এটা এমনি দোকানদাররা কিনবে কম, কারণ এক সপ্তাহে আপনার $200 কমে গেছে পাম তেলের দাম। $1950 থেকে $1750 চলে আসছে, পাম তেল কেউ কিনে না ভয়ে, কারণ আরো কমবে কিনা। একটু আগে আপনি বলছেন যে ওদের অ্যাম্বাসেডারকে রিকোয়েস্ট করছেন, অ্যাম্বাসেডার বলছে যে আমরা এই ব্যাপারটা নিয়ে আরও আগাবো, কিন্তু আগাইতে গিয়ে অটোমেটিক যদি এটা হল করে যুদ্ধের বাজারের দামের দল কমে যায়, এমনি কমে যাবে, $500 কমবে, কোনো কোনো মিল মালিক পথেও বসে যেতে পারে এই তেলের বাজারে। আমি বলি উনি বাড়াই নেই, আমাকে আমি শেষ করি। আচ্ছা আমি শেষ বলি, আমি জানতে চাচ্ছি যে এখন থেকে 40 দিন আগে কিংবা 45 দিন আগে এলসি খোলার সময় যে তেলটা বাংলাদেশে এসেছে, এখন আমরা যে তেলটা এই 198 টাকায় কিনছি, সেই আমি এই কথাগুলো আপনি যদি গভীর মনোযোগ দিয়ে শুনে থাকেন, আমি কিন্তু এই কথাগুলো বলেছি কে কত দামে, এই যে শুনেন, আপনি আবার শুনে চেষ্টা করেন, আপনি প্রশ্ন করেছেন। আচ্ছা আগে আমার আমার কথা শুনুন, আপনার পরিচয়টা জানি কি? আমার নাম হচ্ছে মাঝহার, আমি মাছরাঙ্গা টেলিভিশনে কাজ। আচ্ছা, আপনি যেটা বলেছেন, আমরা কিন্তু কে কত দামে খুলেছে সেটার চেয়ে বড় কথা যে মান্থটা ঠিক করি আমরা, যেটার উপরে নির্ভর করে সেই মানতে তারা কি দামে ক্লিয়ার করলো, সবগুলো এলসি তারা কত দামে চিটাং বন্দর থেকে ক্লিয়ার করলো বাংলাদেশ ব্যাংক বলে, এবং তার উপর কত সেইটা ধরে করি। এটা যে আজকে 250 টাকা হয়েছে এইটা ধরে কিন্তু দাম হচ্ছে না, অতএব কত আগে খুলেছে দ্যাট ইজ অলসো নট আমার জন্য জানার ব্যাপার না। আমার জানা 1 মাসে কি দামে
চিটাঙ্গ বন্দরে সব ক্লিয়ার হলো, সেইটার পুরো অ্যাভারেজ করে সেইটার উপর ফিক্স আপ করি। আজকের প্রাইসে যদি ফিক্স আপ করতাম, ফিক্স আপ গতকালকে পাশে দাম ছিল $1950, আমাদের ফিক্সেশন ৪০ দিন বা ৫০ দিন ফ্যাক্টর না, যে মাসটাকে ধরে হিসাব করা হয় সেই মাসটার অ্যাভারেজ এক্সাক্ট ফিগার কী দামে তারা ক্লিয়ার করলো। অতএব সেখানে কোনো কাজ করার কোনো সুযোগ নেই আমাদের, কিন্তু ইনডিফিনিট সময় নেই, অনেক হয়েছে। আমি একটু জানতে, সেটা হচ্ছে যে আপনারা দাম বাড়ানোর বিষয়টি পরিচয়টা বলেন, পরিচয়টা। আমি চপল এটিএম বাংলায় আছি, দাম বেড়ে গেছে আমরা বুঝতে পারছি বিষয়টা, কিন্তু যে তেলগুলো বোতলে দাম লেখা আছে সেগুলো আগের তেল, এখন দোকানদার বলছে যে বোতলের গায়ে যেটা লেখা আছে সেটা না, এখন যেটা দাম হয়েছে সেটা, মানে এই জায়গাটা ভোক্তা প্রতারিত হচ্ছে। যখন দাম কমানো হয় তখন তারা বলে যে না, বোতলের গায়ে যেটা আছে সেটা আমাকে দিতে হবে, এই জায়গাটা আপনার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাচ্ছে। এখন দোকানে চলে গেছে, সত্যি কথাটা তো বাঁচতে হবে, আমরা মানি। আচ্ছা আর একটা জিনিস একটু বলি, একটুখানি বলি, সেটা আপনারা বলছেন আমরা শুনেছি, আমরা ওটা দেখবো যাতে এটা চাপিয়ে দেওয়া না হয়। এটা সঠিক কথা, কেন চাপিয়ে দেওয়া হবে এটা ঠিক না, চান্স নিচ্ছে রিটেলে পর্যায়ে কোথাও কোথাও কেউ চান্স নিচ্ছে, এটা ঠিক, তো আমরা সেটা দেখবো যেন না হয় সেটা, ঠিক আছে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পর্যালোচনা বৈঠকে ছিলাম আমরা। এবার চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। সয়াবিন তেলের লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে চট্টগ্রামের খুচরা বাজারগুলোতে সিন্ডিকেটের মাধ্যমে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন বড় বড় ব্যবসায়ী ও কোম্পানির ডিলাররা। যদিও চট্টগ্রামের সবচেয়ে বড় আড়ত সাক্তাই খাতুনগঞ্জে পর্যাপ্ত পরিমাণে সয়াবিনের মজুদ রয়েছে, পাশাপাশি আমদানিকৃত কয়েক হাজার টন সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভেড়া জাহাজ থেকে তেল খালাসের কার্যক্রমও চলছে। প্রতিনিধি এইচ এম আলমগীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন দ্রণীদং। চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের আড়ত চাকতাই খাতুনগঞ্জে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভোজ্য সয়াবিন তেল, কিন্তু আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সয়াবিন তেল নিয়ে অপতৎপরতা শুরু করেছেন ব্যবসায়ীরা। নগরীর কোনো কোনো বাজারে সয়াবিন তেল যেন একরকম অদৃশ্য হয়ে গেছে। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, অধিক লাভের আশায় বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন ডিলাররা। এছাড়া সরকার নির্ধারিত মূল্যেও তেল পাওয়া যাচ্ছে না বলে জানালেন ব্যবসায়ী সংগঠনের এই নেতা। তেল পাচ্ছি না, আমাদের দোকানে তেল দিচ্ছে না, কি করি আমরা বিক্রি করব? হ্যাঁ, এখন মানুষের এগুলো সবগুলো এখানে প্রবলেম হয়ে দাঁড়াইছে। এদিকে বাড়তি মূল্যে বিক্রয়ের অভিযোগে অনেক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা আসলে এই তদারকির উদ্দেশ্য হচ্ছে বাজারে যাতে এই পণ্যটার সরবরাহ যাতে স্বাভাবিক থাকে এবং এই ভোজ্য তেলের মূল্য যাতে স্বাভাবিক থাকে। তেলের বাজার নিয়ন্ত্রণে সরকার দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা ক্রেতা সহ সংশ্লিষ্টদের। ড্যানিত রং, মাইটিভি। শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে অশনি। বর্তমানে ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে। আপাতত সেটি ভারতের উপকূলের দিকে এগোলেও গতি বদলে বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায় বঙ্গোপসাগর এই মুহূর্তে বিক্ষুব্ধ রয়েছে, বাংলাদেশের উপকূলের আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। আগামী বৃহস্পতিবার নাগাদ এটি উপকূলের কাছাকাছি পৌঁছবে বলে আবহাওয়াবিদরা ধারণা করছেন। বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার থেকে বাংলাদেশের ওপর এই ঝড়ের প্রভাব পড়তে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে উপকূলীয় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। এখন পটুয়াখালীর কলাপাড়া থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন প্রতিনিধি সাইফুল ইসলাম রয়্যাল। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনির প্রভাবে উপকূল জুড়ে বর্ষণ শুরু হয়েছে। গতকাল রাত থেকেই ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। আজ সকাল ৬টা পর্যন্ত ঘূর্ণিঝড় অশনি পায়রা সমুদ্র বন্দর থেকে ৯৯৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল, তবে এর প্রভাবে স্বাভাবিকের চেয়ে উচ্চ জোয়ার কিংবা পানি বৃদ্ধি পায়নি। এছাড়া বাতাসের গতিবেগ তেমন একটা লক্ষ্য করা যায়নি, তবে এই বৃষ্টিপাত আরও ৫ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস, ফলে
পায়রা সমুদ্র বন্দর সমূহকে দুই নম্বর দূরবর্তী হুসেন সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। একই সাথে সকল ধরনের মাছ ধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয় দিতে বলা হয়েছে। তবে আমি একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে উপজেলার বিধ্বস্ত বেড়িবাঁধগুলো কিন্তু এখনও পুনর্নির্মাণ কিংবা সংস্কার করা হয়নি, ফলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ লালুয়া এবং চম্পাপুর ইউপির মানুষ কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে। তারা বলছেন যে কোনো ধরনের জলোচ্ছ্বাস কিংবা উচ্চ জোয়ারে বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশের ফলে তাদের ঘরবাড়ি সহ ফসলি জমি এবং মাছের ঘেরপুকুর প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় অসরে নিয়ে সর্বশেষ তথ্য। কুমিল্লার রাজাপুরে মালবাহী একটি কন্টেইনার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা চট্টগ্রাম, চট্টগ্রাম সিলেট ও ঢাকা নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভোর চারটার দিকে রাজাপুর রেল স্টেশনের কাছে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। রেল কর্তৃপক্ষ জানায় ভোর চারটার দিকে রাজাপুর রেল স্টেশনের কাছে মালবাহী একটি কন্টেইনার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা চট্টগ্রাম সহ তিনটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছে। রাজধানীর আসাদগেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। রাতে ফাঁকা সড়কে ট্রাকের বেপোয়ারা গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। তবে চালককে আটক করা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি ইউটার্ন নেওয়ার সময় ট্রাকটি দ্রুত গতিতে রাস্তায় প্রবেশ করে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল চালক ট্রাকের নিচে চাপা পড়েন নৌবাহিনীর অর্কেস্ট্রা দলের সদস্য হুসাইন মোস্তফা পরাগ। তারপর অনেক দূর টেনে নিয়ে যায় তাকে। এরপর ট্রাকটি থামিয়ে হেলপার ট্রাকের নিচ থেকে ওই ব্যক্তিকে সরিয়ে দিয়ে চালকসহ দ্রুত পালিয়ে যায়। দেশপরায়ণ পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে সকালে জেলা ও উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং সুশীল সমাজের পক্ষ থেকে লালদীঘির ফতেহপুরে জয় সদনে প্রয়াত পরমাণু বিজ্ঞানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও পীরগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, ডক্টর এম এ ওয়াজেদ মিয়া ফাউন্ডেশন উৎসুকে ফাতেহা পাঠ ও কবর জিয়ারত, স্মৃতিচারণ, মিলাদ ও দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাদারীপুরের কালকিনির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ, কলেজের অধিকাংশ ভবনই জরাজীর্ণ, ইট সুরকি খসে পড়ছে। এ কারণে সন্তানদের কলেজে পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা। তবে কলেজ কর্তৃপক্ষ বলছেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত সংস্কার করে ব্যবহারের উপযোগী করে তোলা হবে। প্রতিনিধি শেখ লিয়াকত আহমেদ জিয়াউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। প্রত্যন্ত গ্রামাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় কালকিনি ডিগ্রি কলেজ। তখন থেকে টিনের ঘরে চলছিল শিক্ষা কার্যক্রম। এরপর ১৯৯২ সালে কালকিনি সৈয়দ আব্দুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ নামে কলেজটির নামকরণ হলে একে একে তৈরি হয় দৃষ্টিনন্দন নতুন ভবন। দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়ালেখা করতে আসে। করোনাকালীন সময়ে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় ক্যাম্পাস। কিন্তু ছাত্রদের জন্য হোস্টেল না থাকায় কলেজের আবাসিক শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। অনেকে অনেক দূর থেকে আসে, পড়ালেখা অনেক সমস্যা হয়। আমাদের হোস্টেল না থাকার কারণে আমরা এখানে গেঞ্জি ঘরের মতো আছি। নতুন নির্মিত লাইব্রেরি ও আইটিসি ভবন ছাড়া বাকি সব ভবনগুলো তৈরির পর দীর্ঘ ৩০ বছর কোনো ধরনের সংস্কার না হওয়ায় তা জরাজীর্ণ অবস্থায় ছাদ ও দেয়ালের পেলেস্তার খসে পড়েছে। অনেক স্থানেই দেখা দিয়েছে ফাটল। খুবই শোচনীয় অবস্থায় আছে, আর এতে আমাদের শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। আমরা ক্লাস করতে হলে সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। কলেজের ভবনগুলো অতি দ্রুত সংস্কার করা না হলে ঢাকার জগন্নাথ হলের ঘটনার পুনরাবৃত্তি হবার শঙ্কা প্রকাশ করেছেন অধ্যক্ষ। আমাদের ক্লাসরুমগুলি এর আশু সংস্কার করা প্রয়োজন, যে আমরা নিজেরাও নিরাপত্তাহীনতায় ভুগি। আমরা এ বিষয়টি আমাদের প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের মাধ্যমে আমরা মাননীয় সংসদ সদস্য মহোদয়কে অবহিত করেছি, তিনি আশ্বস্ত করেছেন। সরকারি অনুদান পেলে ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত সংস্কার করে ব্যবহারের উপযোগী করে তোলা হবে বলে জানান পরিচালনা পরিষদের সভাপতি। সরকার যে উদ্দেশ্যে ভবনটি করেছে সেটা ঠিকাদার এবং ডিপার্টমেন্ট সঠিকভাবে মান নিয়ন্ত্রণ করেনি, মান রক্ষা করেনি।
যে কারণে অল্প 8-10-12 বছরের মধ্যেই প্লাস্টার ধসে পড়ছে, রড ভেঙে যাচ্ছে। আমাদের ভবনগুলো খুবই ঝুঁকিপূর্ণ, আমরা খুব সংকেত যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আতিকুর রহমান, তিতাস, মাইটিভি। ঈদের আনন্দ ভাগাভাগি করতে সুদূর জার্মানি থেকে লালমনিরহাটে ছুটে এসেছেন জার্মান বাংলাদেশি দম্পতি প্যাট্রিক ইভা। প্রথমবার শ্বশুরবাড়িতে ঈদ উদযাপন করতে পেরে দারুণ খুশি ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় এই দম্পতি। প্রতিনিধি মাহফুজ সাজুর রিপোর্ট, জানাচ্ছেন মার্জিয়া মান্নান। প্রথমবারের মতো বাংলাদেশে ঈদ উদযাপন করলেন জার্মান জামাই বাঙালি বধূ। সুদূর জার্মানি থেকে এসে ঈদ উদযাপন করতে পেরে খুশি এই দম্পতি। ফেসবুক, ইউটিউবের কল্যাণে মাত্র এক বছরেই দেশ বিদেশের বাংলা ভাষীদের কাছে দারুণ জনপ্রিয় জার্মান বাংলাদেশি মিশ্র দম্পতি প্যাট্রিক আর ইভা। 4 বছরের দাম্পত্য জীবনের শুরুটা একটা রেস্তোরাঁয় পরিচয়ের মধ্য দিয়ে, এরপর বন্ধুত্ব, তারপর প্রেম এবং অবশেষে বিয়ে। তাদের 2.5 বছরের পুত্রের নাম ইউহান। প্যাট্রিককে নিয়ে দারুণ খুশি ইভা। প্যাট্রিক শুধু হাজবেন্ড হিসেবে না, একজন বাবা হিসেবেও প্রচণ্ড কেয়ারিং, যেটা আপনারা দেখলেন আগেই, এবং মানুষ হিসেবে সে অত্যন্ত চমৎকার একটা মানুষ। বাংলাদেশে এসে শ্বশুরবাড়ির আতিথেয়তায় মুগ্ধ প্যাট্রিক। ঈদের আনন্দ ভাগাভাগি করে তাই দারুণ উচ্ছ্বসিত বর্তমানে বার্লিনে একটি বেসরকারি কোম্পানিতে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত এই জার্মান নাগরিক। গ্রেট ফ্যামিলি, আই ফিল রিয়েলি, when we were coming I felt so welcomed, overwhelming, so warm-hearted, I felt honored. অন্যদিকে প্যাট্রিকের বিনয়ী আচরণে মুগ্ধ ইভার বাবাও। বিদেশি জামাইয়ের প্রশংসা শোনা গেল তাই তার কণ্ঠেও। আর তার আচার আচরণ অত্যন্ত ভালো, শ্রদ্ধা ভক্তি, বয়স ভেদে ছোটরাও যদি হয় তাকে আগে সালাম দেয়, শুভেচ্ছা জানাচ্ছে, মানে তার কথাবার্তায় মনে হয় না যে সে জার্মানবাসী। মার্সিয়া মান্নান, মাইটিভি। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন সফর করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছান তিনি। এরপর প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইউক্রেনকে নতুন করে আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দেন তিনি। কিয়েভ পৌঁছানোর পর প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রুডো। এরপর এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী বলেন, আজ আমি আরও সামরিক সহযোগিতার ঘোষণা করছি। ইউক্রেনকে আরও ড্রোন ক্যামেরা, স্যাটেলাইট ইমেজারি, ছোট্ট অস্ত্র ও গোলাবারুদ সহ অন্যান্য সহযোগিতা দেওয়া হবে। ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর ইউক্রেনকে 11.8 কোটি মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন কানাডা সরকার। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভোজ্য তেল নিয়ে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে মিল মালিকদের বৈঠক। চট্টগ্রামের খুচরা বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ। প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে অশনি। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 117 কিলোমিটার, এগিয়ে যাচ্ছে ভারতের দিকে। কুমিল্লার রাজাপুরে মালবাহী ট্রেনের 3টি বগি লাইনচ্যুত। ঢাকা চট্টগ্রাম, চট্টগ্রাম সিলেট ও ঢাকা নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ। মাদারীপুরের সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধিকাংশ ভবনের বেহাল দশা। আতঙ্কে অভিভাবকরা, দ্রুত সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবের মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।